কান্দে আমার মা। মনে করেন হাতে বাড়ি বউ মেয়ে শাশুড়ি নাতি বউ সবাই এরকম ভাবে মারা গেছে, একটা তিনজন চারজন করে বিধবা, তাদের তাদের খাওয়া দাওয়া উচিত নয়, আমার কোনো অপরাধ করেছি, তাদের কি অপরাধ করেছি, অপরাধ করলে সেটা বলতো, হ্যাঁ সব অপরাধ করে তাকে সাজা দেওয়া যাবে না, আমি তো অপরাধ তো করিনি। প্রথমে তিনটার সময় ট্রেন আসলো, ট্রেন আসার সময় তখন সবাই জাগলো, জাগার পর কী হলো এখানে থাকে সরে সরে যায়, সে সরলো না, কেন আমরা সরব কী জন্য, আমরা তখন অন্যায় করিনি, আমরা সরব না, পরে কতগুলো লোক ছিল সেটা থাকার পর তখন যখন ওই 5টা 6টা যখন বাজে তখন সবাই এখানে দাঁড়িয়েছিল, 7টার সময় আসে সব ডাকাডি করে, কোনো ভয় নাই, ওখানে যাই মিছিল করতে হবে, ন্যান সব তুলেছে মুক্তি যায় সেটা বুঝতে হবে, চলো যাই, এগুলো ডাকে নিয়ে গেলো ওই ফেটকারি ওই পাক বাহিনী নিয়ে যায় ওই ফেটকারি, মানে সামনে নদীর মতো একটা নালা আছে ওই সামনে উপরে দাঁড়াতে সব গুলি করলে, আমার তখন ব্যাস স্টিল ছিলাম, আমাদের কিছু বলেনি, আর নিকো নিকো সব তাদেরকে ডাকা ডেকে নিয়ে গেলো, গ্রামীণ লোক ধরে নিয়ে ডাকলো যাসো কোনো ভয় নাই, এখানে আসলে ফলে আমাদের সুবিধা আছে, ন্যানগুলো পড়তে হবে, তোমাদের কোনো ভয় নাই, এই ভাতা দিয়ে নিয়ে চলে গেলো, নিয়ে ন্যান করলে ন্যান করে তো সহায়ক নাইলে হা কলমা পড়ালো, পড়ার পর তখন গুলি করলো, সঙ্গে সঙ্গে সব কথা পেরে গেলো। দুইজন, একটা রাস্তার মধ্যে ছিল আর একটা পুকুরে পড়ে ছিল, একটা লোক ফর্সা করে লম্বা লিকলিকা লম্বা ফর্সা, আর একটা লম্বাই কিন্তু মলাই সাইজে আমার গায়ে রঙের, একটা লম্বা না না বাঙালি নয় না বিহারি বাঙালি নয় উর্দু ভাষা বোঝা যায় না মা লাগ ভাষা উর্দু ভাষা না আমরা বুঝা পারিনি, ওই তো আওয়াজ বলে আওয়াজ ধর্মে আওয়াজ ধর্মে আওয়াজ এই বলে থাবা দেখা হলে নিচে নিয়ে পাক বাহিনী আসছে লোকজনকে খুঁজেছে এবং লুটতরা ধরছে বিভিন্ন জায়গায় আগুন লাগাই দিচ্ছে সত্য ঘটনা। তো তখন আমি বাবাকে বললাম বাবা কী করা যায়, তখন বাবা বললো যে তোমার এক কাজ করো, তোমার স্ত্রীকে নিয়ে তুমি চলে যাবে এখান থেকে, বন্ধুরা নিয়ে চলে যাও। পরের দিন আসতেছিলাম বাবাকে নেওয়ার জন্য বাবা মাকে, তো আসার সময় এই আউসগাড়া মাঠ এখান থেকে 1.5 কিলো দূরে গুলির শব্দ পাওয়া গেল, তো গুলির শব্দ পাওয়া গেলো তখন আমি থমকে দিলাম যে কেন গুলি শব্দ হচ্ছে কেন, তারপর একটু আগে আসলাম, আসার পর শুনলাম যে এখানে গ্রামের লোকজনকে সব ডাকে নিয়ে যায় সবকে পাঞ্জাবিরা গুলি করে মারছে, কেন মারলো ইত্যাদি জিজ্ঞাসা করলে কেউ কোনো উত্তর আমাকে দিতে পারে না। বেলা ডুবার কিছু আগে আসে দেখি যে এদিকে পাঞ্জাবিরা সব আছে, ওদিকার যেতে পারলাম না, এদিক থেকে আবার চোরের মতো ফলায় চলে গেলাম, ঘটনাস্থলে আমার যেখানে আমি থাকতাম বাদশাহ ওখানে চলে গেলাম। পরের দিন আসলাম, এসে দেখি পাঞ্জাবি নাই, তখন যাই দেখি আমার বাবার প্রথম লাশ দেখলাম, বাবা উপরে শুয়ে আছে মারা গেছে, তো বাবার জাস্ট বুকে গুলি করছে একটা গুলি, পিছনে বড় সাইজ হয়ে আসে। তারপরের লাশটা দেখলাম চিত হয়ে শুয়ে আছে আবদুল্লাহ মোনাল, উনি চিত হয়ে হা মেরে শুয়ে আছে, তারপরে দেখলাম আর একটা লাশ উনি এইভাবে শুয়ে আছে, এইভাবে দেখলাম সবগুলো, কেউ চিত হয়ে কেউ উপর হয়ে কেউ বসা, মানে এইটা টেকে সাইডে ছেঁকে অবস্থা আছে, বসা অবস্থা আছে। তো ডেড বডি নেওয়ার বহু চেষ্টা করলাম পারলাম না, আবারও চেষ্টা করলাম পারলাম না, পারিনি ডেড বডি তার নেওয়ার জন্য, ওই যে পাঞ্জাবিদের ভয় সব সত্যির দিকে পাঞ্জাবিরা ঘিরে আছে, ওখানে আবার ক্যাম্প করলে ভয় কেউ যাতে পারিনি, তারপর 3 মাস পর লাশ নিয়ে আসে এই গুরুস্থানে হাড্ডিগুলা নিয়ে আসে মাটি দেওয়া হয়েছে। দেড় স্বাধীন হওয়ার পর ওনার যে যারা মাটি দিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলাম, ওখানে আমার আব্বার লাশ আছে, যাই দেখি যে বাবার পকেটে যে কলমটা ছিল ওটাই চিহ্ন পাওয়া গেলো, হাতে ঘুরি যেটা ছিল ওটাও পাওয়া গেলো, দেখলাম যে এটা আব্বার ডেড বডি, ওই হাড্ডিগুলা তুলে নিয়ে আসে ধুয়ে মাটি দিয়েছে কবরস্থান, এই কবরস্থানে আমার কবরস্থানে। যারা অন্যায় করে মারছে আমার বাবাকে তাদের বিচার হওয়া দরকার, আমরা বিচার চাই, আমার বাবাকে অন্যায় করে কেন মারলো, আমার বাবা তো কোনো রাজনীতিবিদ রাজনীতি করেনি, কোনো ক্ষতি করে, সিম্পল একজন গৃহস্থ মানুষ সংসারী মানুষ, তাকে ডাকে নিয়ে যায় অন্যায়ভাবে কেন মারা হলো। কান্দে আমার মা, মানে বোম তো পড়ছে, অহরহ পড়তেছে, মানে 17টা বোম পড়ছে আমাদের বাড়িতে চতুর্পাশে, কারণ এখানে মুক্তি বাহিনী ক্যাম্প আছে, এটা তাদেরকে ইনফরমেশান গেছে তাদের কাছে যে এখানে মুক্তি বাহিনী ক্যাম্প আছে, খাওয়া দাওয়া সব কিছু এখানে আমাদের বিল্ডিংয়ের ভিতরে ইয়ে হয়েছে, তখন তা
ওই এই ঘরটা পুরো খালি ছিল, এখানে পাক শাক এখান থেকে খাদ্য সাপ্লাই তো মুক্তি পায়নি চতুর্দিকে। ওই টার্গেট ছিল, এই জন্য মানে আমাদের বাড়িতে সতেরোটা ফুটছে, সতেরোটার ভিতরে একটা ফুটছে আর বাকিগুলো ফুটে না। বাকিগুলো তখন চতুর্দিকে আমাদের জমি খাদ ছিল, ওই খাদের মাটিতে ডাবি গেছে ওগুলো। ওইদিকেও ইন্ডিয়া, এদিকেও ইন্ডিয়া, এবং এটা আমাদের পুকুরের দক্ষিণ পাশে দেখে সোজা ইন্ডিয়া, দুই ইন্ডিয়া। এটা এদিকেও পাঞ্জাবি আছে পরশুরাম, সামনের দিকেও পাঞ্জাবি, কিন্তু মুক্তিবাহিনী এখানে ঘেরাও করে ফেলছে। তখন কিছু পজিশন নিচ্ছে আমাদের বাড়ির থেকে উত্তর দিকে, কিছু পজিশন নিচ্ছে দক্ষিণ দিকে। এইভাবে এখানে দুই দিন অনবরত গোলাগুলি হয়েছে। 9 নভেম্বর দুইটার সময় পাকিস্তান এয়ার ফোর্সের দুইটা বিমান আসছে, বিমান আসে আমাদের এদিকে সেলিং করতেছে প্লাস বোম্বিং করতেছে। তখন আমাদের বাড়িতে চতুর্পাশে 17টা বোম্বিং করছে, তার মধ্যে একটা বোম্বিং এখান দিয়ে পড়ছে টিনের উপরে, ওটা যায় আমার মা যে খাটার উপর ছিল ওখানে যায় ওটা ব্লাস্ট হয়েছে খাটার উপরে শোয়া। যখন বোম্বিং আসছে বাইরে ছিল, বাইরে থেকে ঘরে যাই, এটা ঘরে চোখের উপরে খাটের উপরে শুয়েছিল, ওইখানে যাই বোম পড়ছে। এবং আমাদের এই করিডোরটার ভিতরে তখন 300 থেকে 400 লোক এখানে শেল্টার নিয়েছে, কারণ আমাদের বিল্ডিংটা আমার জ্যাঠা মরুম শোনা মেয়েটা 67 করছে এই বিল্ডিং, তখন আমাদের এই অঞ্চলে আর কোনো বিল্ডিং ছিল না। তখন সবাই আসি এখানে ইয়ে করছে, আশ্রয় নিছে, এবং বোমটা যেখানে পড়ছে যেদিকে পড়ছিল ওকে ডাইরেক্ট যদি নিচে পড়তো তাহলে 200-300 লোক মারা যেত। ওইটা মানুষে ওই এখানে আশ্রয় নিচ্ছে, এদিকেও ওয়াল আছে ওইদিকেও ওয়াল আছে, যেহেতু আমাদের এটা সেফ সাইড এখানে আছে। তখন আমার মা যেখানে ছিল ওখানে যাইরে বোমটা ব্লাস্ট হয়েছে। যখন পাকিস্তান এয়ার সেলিং চলে গেছে মানে মানে বিমানগুলো চলে গেছে, তখন আমি তো সবাই তো মানে তাড়াহুড়ো করছে, এখানে আরও 2-3 জনের গায়ে গুলি লেগছে, তো হেতারা 4 জন চলে গেছে, আমি আজকে তো মাথা ইয়ে অবস্থা। তখন আমার এক ফুফু ছিলেন, আমার ফুফু আমাকে ডাকছে কয়ে তোমার মা তো আর নাই, তাই দেখি যে মার ওই এগুলো প্যাট হইতে মানে বুক পর্যন্ত এগুলো আর কিছুই নাই, শুধু এই পা এগুলো আছে বডিটা, এই উপরেরটা আর নিচেরটা এটা আর নাই, শুধু আর পিছনের জয়েন্টটা হাতটা শুধু লম্বা আছে, আর বাকিগুলো সবগুলো মাংসের সাথে ইয়ে বোমের সাথে সবগুলো ছিঁড়ে বেরিয়ে গেছে। দুইটাই মারা গেছে, দুইটাই বোমই হয়েছে, এই দুইটা বা সব দুইটার সময় আম্মা মারা গেছে। তখন রাত্রে ঘরেই ছিল, তখন আমাদের বাড়িতে প্রচুর মুক্তি পাইনি, তখন ওরা বলছেন আমরা ভয় করি না, এটা আমাদের কোনো অসুবিধা হবে না যেহেতু পাঞ্জাবি আসতে পারবে না এখানে আর। তখন আমরা ঘরে ছিলাম, তখন আমার বাবা যখন শুনছে তখন সাথে সাথে সকালবেলায় আসি আমার বাবা আমার আরও লোকজন নিয়ে, ওই এ ছিল এরাও ছিল ছোটো ছোটো, এদেরকে নিয়ে তারপরে বাষ্পদুবানি হয়ে গেছি, একটা ইন্ডিয়া বর্ডার এই ফিলারের সাথে আমরা তাপন করছি বাংলাদেশে। বাইরে তখন তো গোলাগুলি বৃষ্টির মতো গোলা করে দুই দেখতে পারে, এইদিকে থেকেও গুলি করে এইদিকে থেকেও গুলি করে বৃষ্টির মতো করে, এই ফাঁকে মানে আমরা এই রাস্তায় চোরা রাস্তা দিয়ে কোনো রকম মানে আমরা নিয়ে গেছি ইন্ডিয়াতে। মা তো আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করছে, কিন্তু মাতে তো আর রাখতে পারলাম না মাতে। আমরা তো ন্যায্য দাবির জন্য বা ন্যায্য ইচ্ছার জন্য মানে আমরা তাদের কাছে প্রথম আমরা দাবি জানাইছি, কিন্তু তারা যদি তখন রাষ্ট্রীয় ক্ষমতা যদি তারা কুকিকে তৈরি না রাখতো, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা তখন শেখ মুজিবুর রহমান এই দেশের প্রধানমন্ত্রী হইতেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, কিন্তু ভুট্টো ইয়াহিয়া চক্রান্ত তো তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, তাদের চক্রান্ত তো আমার বাংলাদেশের 30 কোটি 30 লক্ষ লোক মাবুন ইজ্জত গেছে, ধ্বংস হয়েছে, জান দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, এই জন্য তাদের আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হওয়া উচিত। কান্দি আমার মা। ওই বাড়ি ছিল না তো, ওই ইয়াদ গেছিল ইন্ডিয়াত মুক্তি ফৌজ, যাই ওখান থেকে ওই 7 দিনের আগে আসে, এই সন্তা তন্তা হিটি সিটি থাকলো, থাকার পর যেদিন 7 দিন হতে সেদিন আমরা তো ওই তো গোলাগুলি হয় ইটি উটি পাঁচারে মেটালিদের জীবনে টানাটানি, এর মধ্যেই ওই বাড়িতে আসে আমার স্ত্রীর বাইর ছিল না, বুঝলেন বড় ভাউজ হয় আসে কতদিন কেন পানি খানো হনি, তো ছোটো ভাই ওরা কোনো কিছু কয়নি, তো ওখান থেকে বার হয় ওই ওই যে মজিবর চাষমাইয়ার বাড়ির ওই দিকে গেছে, যায় পাঞ্জাবিরা ওই গুটিমবার ওই দিক দিয়ে আলতে না কি আমার তো কয়া পারি না, তো আসে ওখানে আমরা ওই দিক থেকে ঘুরে ঘাড়ে ওই ওই পাঁতার দে শেলার দে পাকুটের দে ঘুরে বাড়িতে আসে শুনলো যে এরকম আইনের দিন মারা গেছে।
বাড়ির থেকে গেছিল যায় ওই শিলিগুড়ি না কুটি যায় আসলো কি করলো না করলো আল্লাহ জানে। আমরা কেমন কম এখন বাড়িতে লেখাপড়া করছিল, লেখাপড়া করতে করতে বউ চ্যাংরা সব গেল, ওই মজবর শাশুড়া গেছিল ওই ওইটাই সাঁতে গেছে। 1971 সালে আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম সেদিনের ঘটনা ছিল শুক্রবারকার দিন। আমাদের এখানে আমার কয়েকটা বন্ধু বান্ধব মিলে গ্রাম থাকে, 25-30 জন ছেলে আর কি, আমরা একসিক্ত হয়ে নামাজের পর আর কি আমরা বললাম যে পাকিস্তানিদের অত্যাচারের জন্য আমরা খুব ক্ষিপ্ত আর কি, যে আমাদের আজাকারের নাম দিছিল, সে আমরা বললাম যে আজাকারে তো আমরা যাবো না আর কি। তো আমরা এই বন্ধু বান্ধব যারা একই সঙ্গে ছাত্র যারা এরা আমরা সবাই মনে বললাম যে আমরা তো ইন্ডিয়াতে চলে যাবো পাকিস্তানের বিরুদ্ধে আর কি যুদ্ধ করতে। সেই সময় আমার শহীদ আইনউদ্দিনও ছিল এবং আমার গ্রামের প্রায় আমরা 30-35 জন ছেলে ছিলাম। তো আমরা শুক্রবার দিন নামাজ পর সন্ধ্যার দিকে চলে গেলাম ইন্ডিয়াতে, যাই 7 নম্বর সেক্টরে আমরা সেখানে ট্রেনিং হয়ে ভারতে আমাদের ট্রেনিং হয়েছিল, হায়ার ট্রেনিং হয়েছিল ভারতের শিলিগুড়িতে। এই শিলিগুড়িতে হওয়ার পরে আমরা ট্রেনিং শেষে আমরা 30 দিন পর আমরা চলে আসলাম দেশে। দেশে বিভিন্ন জায়গায় থাকতাম আর কি, এখানে মনে করো যে কালাই খেতলা লাক্কিলপুর ওই নওগাঁর ওই দিকে যেতাম, তারপরে শান্তার আদমদিঘি। এই শেষের দিকে আসে 13 ডিসেম্বরে যেদিন আইন মারা যায় আর কি, সেখানে সকাল 9টার দিকে আমরা ছিলাম এদিকে মৈতুন নামে এক গ্রামে ছিলাম, সেখান থেকে আমরা আসলাম। আসে ওই দিক থেকে শুনলাম যে পাঞ্জাবির আসতেছে, মানে হিলির ওই দিক থেকে আসতেছে, মানে শতাধিক পাঞ্জাবি আর কি। তো আমরা সবাই তখন মোবাইল তো ছিল না, তবে আমরা চেষ্টা করলাম যে কোনো যেভাবেই হোক আমরা এসে একত্রিত করার জন্য, আমাদের গাইডলাইন যেটা ছিল যে মুক্তিযোদ্ধারা সবাই মিলে সেখানে গাইড করে সেখানে পাঞ্জাবিদের সঙ্গে আক্রমণ করা হলো। সেখানে সকাল 9টার থেকে আইনউদ্দিন মারা গেছে, সকাল 9টার থেকে ধরে ঠিক 3-4টার দিকে মারা গেছে, সন্ধ্যার কিছু আগ দিয়ে আর কি। এই মারা গেল আমার এই জমির আলেতেই, আমার এই আব্বার সাথে দেয়া করতে গেছিলো পানি খাওয়ার জন্য যুদ্ধ অবস্থায় আর কি। তবে চাষা নাই তো চাষা চলে গেছে এইদিকে বাইরে। তো এই তখন মারা গেলে তখন লোকজন তো খুব হয়ে হাল্লা সেদিন রবিবারকার দিন 13 ডিসেম্বর, এবং এলাকায় খুব পাঞ্জাবি মারা গেছিলো প্রায় 70 জন, এবং আমাদের বাঙালি মারা গেছে 35 জন বাঙালি, মুক্তিযোদ্ধা মারা গেছিলো 2টা মারা গেছিলো। হ্যাঁ ওই যুদ্ধে সেই দিনকার যুদ্ধে আর কি। পানি আমাদের বাড়ি ওখানে, আমার বাড়ি ওখানে এই পূর্ব পাশে আর কি, চিয়ারি গ্রামের পূর্ব পাশে। তো যাওয়ার পরে সেখানে পানি খাইতে চাইছিল যে দাদা আমাকে একটু পানি দাও। তো পানি আমার আব্বা বলছে যে লিখা, তখন তো কুয়া ছিল আর কি সে আমলে পাকিস্তানে পরে সময় আর কি স্বাধীনতার সময়। তো কুয়াতে পানি তুলেই একা একা খাইছে, খাই ওইদিকে যাওয়ার সময় আরও লোকজন ছিল আমার সঙ্গে যারা ব্যাসের যারা, ওরা একসঙ্গে যুদ্ধ করেছে করতে সেখানে মারা গেছে আর কি। মারা গেছে, তবে এই এই দিক দিয়ে ঢুকে চলে এই দিক দিয়ে ধর হয় বার হয়ে গেছে এই 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 সাইড দিয়ে। এই পর্যন্তই তো লাশ দেখেছিলেন আপনি? হ্যাঁ লাশ দেখেছিলেন। লাশ তো আমরা আনে দায়িত্ব আনে ধোয়ানের মাটি হয়নি, অবশ্য ধোয়ান টোয়ান হতেই ওই তো স্বাধীনে ভাড়ান দিল। তো তার কবরটা পাশে আছে কিন্তু কোনো কাজ এখনো হয়নি, কোনো কিছুই হয়নি তার জন্য, তার কবরটা বাঁধাও হয়নি এবং তার মিলাদ মহফিল কিছুই হয় না তার জন্য, এই অবস্থায় আছে আর কি। হওয়া লাগো না কেন, মারা গেল পাঞ্জাবি গুলি লাগে তো তার কোনো কিছু সিদ্ধান্ত। আমাদের গ্রামে 2টা আজাকার ছিল আর কি, সে একটা আজাকারের নাম তাজি, একজনের নাম খায়রউদ্দিন আকন্দ, আর তাজি এদের এদের গোষ্ঠীরই আর কি, এই মুক্তিযোদ্ধার গোষ্ঠীরই একজন ছিল ওই একাই। এখানে 5-6 জন ভাই মুক্তিযোদ্ধার একজন আজাকার ছিল, এছাড়া তাদের তো বিচার কিছু হয়নি এরপর থেকে। আমি তো চাই তাদের বিচার হোক, এরাই তো 71 সালের ঘাতক যারা, তাদের বিচার হওয়া তো উচিত আমাদের, দেশ স্বাধীন না হলে তো আমরা থাকতে পারতাম না। কান্দি আমার মা, আমার কাকারা দেখছি আমি আমার কাকা যে অবস্থায় আছে ওই অবস্থায় এই জায়গাটা মানে ছিঁড়ে গেছে, মানে বলির লোকে পিছনে গুলি লোকে জায়গাটা ছিঁড়ে গেছে, পিছনে গুলি করছিল মানে হিসাবে দেখা যায় পিছনে গুলি করছিল জায়গাটা ছিঁড়ে গেছে। তবুও মানে বিশ্বাস ওই ফানিতে ফালাই দানের গতি আর উনি হাত পিছনে হাত বাঁধা ছিল, হ্যাঁ হাত বাঁধা ছিল পিছনে।
আমরা বাড়িতে তো আপনার আমরা বাবা আমার কাকা আমার কাকি আমার কর্তব্য ভাই মানে সবাই আমরা বাড়িতে ছিলাম। এবার এরকম শুক্রবারের দিন আছে, শুক্রবারের দিন দুপুরে আপনার এদিকে হইসে পড়ে গেছে, হইসে পড়ে আমরা উত্তর দিকে দিকে এবার বাড়ি থেকে বাইরে তাকায় দেখি, তাকায় দেখি আর দেখে দিন এদিকে আগুন টাগুন লাগাই দিছে, তারও একটা পাঞ্জাবি আপনার গান বাইরের থেকে এদিকে আসতেছে, তাই আসতেছে আজ কাকা দেখি এবার এখানে বাচ্চাটা চলে আমার ভাইটারে লই উনি ওদিকে দৌড় দিছে, ওদিকে দেওয়ার পরে এবার ওদের করে ওই এক বাড়িতে রাখি আসছে, রাখি আসার পরে আপনার উনি আবার বাড়িতে আসছেন, তো বাড়িতে আসে এবারে বাড়িতে আমি আমার কাকা আমার বাবা আমরা তিনজনে ছিলাম, তিনজন ছিলার পরে এবারে এই যেজন একদিক থেকে আপনার এই পাঞ্জাবি আসছিল সে আসার সাথে সাথে আমি কইলাম না এই বাবা আসতেছে আসতেছে আসতেছে, তো কয়েকদিন আসুক আসুক আসলে আর কী হবে কী হবে। এরপরে আপনার মুহূর্তে এই এদিক থেকে একটা লোক আসছে, লোক আসি এবারে ও কদিন এখনও বাড়িতে রয়েছে বাড়িতে রয়েছে, তো আমরা এটা বাড়ি ছাড়ি আর কই যাবো কই যাবো, আমরা বাড়িতে রয়েছি আমার কাকা আমার বাবা এই দুজনকে ধরে নিয়ে গেল এই পাঞ্জাবিরা, ধরে নেওয়ার পরে আপনার এবারে ওই আমার কদিন ছোটো ছোটো তোকে ছেড়ে দো ছেড়ে দো, তো আমি তাইছি তো আমার বয়স আছে ঠিক আমি ফাইভে পড়তাম সময় ক্লাস ফাইভে পড়তাম, তো দেওয়ার পরে এমনি ঘুরি এদিক দিয়ে গেলো দেখলাম এদিক দিয়ে এমনি গেলো এমনি ঘুরি এদিকে দেখ কোথায় গেলো আত্ম দেখাতে নাই। এরপরে দিয়ে আপনার যাওয়ার সাথে সাথে কতক্ষণ পরে আমার বাবা চলে আসলো, আমার বাবা চলে আসার পরে জিজ্ঞাসা আমাকে কো তারে ধরে লই গেছে ওইদিকে আমার কাকা আমার কাকার বীরেন্দ্র কুমার নাথ ধরে লই গেছে, তো আপনারা সাহায্য দিয়েছে রে ধরে লই গেছে কেন, তো কয় ওই সে ডাক্তারবাড়ি আছে না ডাক্তারবাড়ির কাছে আমাদের আরও গ্রামের লোকেরা ধরছিল, দেওয়ার পরে এমনি লাইন দিছে লাইন করে দাঁড়া করেছিল দাঁড়া করেছেন ওই ওইখান থেকে দৌড় দিছিল আমার কাকা দৌড় দিছিল আর এবারে ওই সাথে সাথে গুলি করছে দুবাই লাগলানো আর গুলি করছে, গুলি করার পরে আমাদের পাশে একজন লোক ছিল ওই আঙাই এই সাইডের একটা লোক ছিল ওই লোকটা গায়ে লোক গুলি লাগছিল, তো এবারে কতক্ষণ পরে আমার কাকারে তো ধরে এনে লেগেছে পুলিশ ধরে আবার ধরে লেগেছে, ধরে লওয়ার পরে আপনার আমার কাকারে বলে দেন এই ও এই দায়ছে এই দায়ছে এটা ছাড়িয়ে দেবো না মানে মানুষের মুখে শুনি এর আরে, তো এরপরে ধরে লেগেছে ধরে বুড়িগির বাজার আছে না বুড়িগির বাজারে ওই পাশে ফুল আছে ফুলের রানি তারা ছুট করে দিয়েছে খালে ফালে দিয়েছে। এরপরে আমরা খবর আই আর রাত্রে আজ যাইনো সারাদিন আদে আজ যাইনো রাত্রেও আজ যাইনো সকালে যাবারে মাঠে দিতাম গেছি আর ভোজ জামাই একটা এসে জায়গাতে আছে বীরেন্দ্র কুমার নাথের জামাই, তো এই জামাই আপনার সেখান থেকে তুলি এবার আমরা উদ্ধার যাই কালপাড়ে মাঠে দিয়ে গেছি, দোষ তো কিছু হয়েছিল না দোষ সবাই ধরে দিয়ে এরকম অনেক লোক ধরে ধরে লেগেছে ওই আরও অনেক অনেক নিয়েছে লোক নিয়েছে হিন্দু গ্রাম থেকে আমার বাবারও নিয়েছে না ওর সাথে আমার বাবারও ছাড়িয়ে দিছে ওনার দৌড় দিয়েছে উনি দৌড়ে দিয়েছে দৌড় দিয়েছে কা মানে লাইনে দাঁড়া করাইছে দৌড় দিল কেন, না পাঞ্জাবি তো অনেক আসছিল মানে একজন এদিকে আসছিল শুধু আরগুলো সেদিকে আসছিল মানে আমার বাড়ির দিকে ঘোরাফেরা করছে টুচে এগুলো তো আমরা দেখিনি আমরা তো একজন একদিকে আসার দিন একজনে দেখছি, কাকা আপনার তাঁত বানাইতো কাপড় তৈরি করতো কাপড় বুনতো আমরাও কাপড় বুনতাম, এরপরে তো এরা আমার কাকা কাকি আমার কর্তব্য ভাই আছিল এক তিনজন আমার এই কর্তব্য বোন আছিল দুইজন একজন বিয়ে দিছে আগে তিনজন আছিল, তো এখানে আর কী করে খামো টামো তার কারণে নিয়া আমার বাবাই কয়েকদিন কথা তার কারণে তুই চলে যা, তো আমরা এইভাবে শরণার্থী হয়ে চলে চলে গেছি ভাই শরণার্থী ভারতে চলে গেছে, তো ভারতে যাওয়ার পরে সেখানে আমরা রেশন টেশন পাইছি এক জায়গা থেকে এক জায়গা যাই এক জায়গা থেকে এক জায়গা যাই সেখানে একজন কর্তব্য ভাই মারা গেছে ভাই অসুখে, এর কিছুদিন পরে আরেক ক্যাম্পে গেছি আসামে ওই সাংসারিক ক্যাম্প বলে একটা নাম আছে ওই ক্যাম্পে গেছিলাম ওই ক্যাম্পে গেছি আর সেখানেও আরেকজন মারা গেছে ভাই, এরপরে স্বাধীন হয়েছে আর আবারে এতার করে লই আবার আমি আসছি যে সঙ্গে আসছি সঙ্গে আমার করতে পারি যেটা আসে এটা ছোটো আসে বছর দুই বছর আড়াই বছর এরকম আসে, তো এ না যা বলে দেন আর তারা কী করে খাইব কোথায় যাবো আর আমরা যখন আসি আমার মাও নাই আবার, তো এই কদিন একসাথে আমরা খাওয়া অবশ্যই ঝালটা হওয়ার দরকার না এরকম অনেক লোক মারা গেছে অনেক লোক মারি ফেলাইছে অনেক কিছু নষ্ট করছে ঘর বাড়ি ব্যাগ নষ্ট করছে, তো এটা তো আমাদের অবশ্যই সাজা ভাবে বিশেষ দরকার। কান্দি আমার মা 1971 সনের 18ই অক্টোবর বিকেল পাঁচ ঘটিকার সময় পাক আর্মিদের ছেলের আঘাতে উনি শাহাদত বরণ করেন, এবং এতটাই ছিল ওনার মানে যে আঘাত যে নাভের নিচের যে পোর্শনটা ওইটুকু আমরা
খুঁজে পাছিলাম না। পূর্বে চুন্নু তালগাছি হাই স্কুলে আমার সাথে পড়তো, একসাথে আমরা লেখাপড়া করি মিলে, পাশাপাশি আমরা 10 জন মুক্তিযোদ্ধা সেখানে গিয়েছিলাম সাজাদপুর, আমার গ্রাম পাশাপাশি গ্রাম থেকে সাজাদপুরে আরও অনেকে গিয়েছিল, আমরা একই গোত্রে 10 জন মতো গেছিলাম। না পাশের গ্রাম, মুক্তিযোদ্ধাদের খেদমত বা সেবা করার জন্য শুরু থেকে আজ পর্যন্ত আমি মুক্তিযোদ্ধা সংগঠন করি এবং সংসদের একজন সক্রিয় সদস্য, এবং বারবার আমাদের মিটিং মিছিল সমাবেশে আমরা পূর্ব থেকেই অদ্য অবধি যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি করে আসছি এবং এখনও। কান্দি আমার মা তখন ওনাকে নিয়ে ঘরে ঢুকছে, আমার মাকে তখন তো আমার পাশে গেছি, আমার তো ঢুকতে দেওয়া করলাম না, আমাকে লাফ দিয়েছে, আর আমার দাদি তো তাকে বাবা করছে, কত কিছু করছে, দুয়ারটা খুলে দেওয়ার জন্য মানে নেন, আমার মাকেও তাকে বাপদায় দিছে, কিছুই মানে নেন, দস্যুরা কিছু মানে নেই, আমার বয়স তখন 12 বর্ষ। একাত্তরে যুদ্ধের সময় আমরা 2 ভাই পান, বোনটি আসলে ছোটো, ও তো কিছু বোঝে নেই, বাবা তখন গেছে ইয়ে ঘাস কাটতে, জেরোরা বাড়িতে আসলো, মনে করেন জহরের নামাজের সময় কেউ এক একাত পড়ছিত নামাজ পড়ছে, কেউ 2 রেখাত পড়ছে, কেউ উজু করবে আর কি, সেই সময় বেহারি আমাদের বাড়িতে যায়, যাওয়ার পরে আমার মা, হ্যাঁ পাকশাল পার্টি, আমার মা আমার বুড়ি মা এবং বাড়া বানে ঠিক অন্যের মধ্যে জ্ঞান দিয়ে, তো আমার জেরার ঘর আমার মাকে ডাকছে, যখন অন্যের বাড়িতে যাবে না বলে আসবে বেহারি আসবে এখান থেকে চলে যায়, তখন আমার বুড়িমা, তখন আমার বুড়িমা বলছে বলে না তোমরা যাও, আমরা চাল 2 খোলা বানতে আমরা চলে যাব, ওনারাও যাও দাও অন্য বাড়িতে পৌঁছে না, এদিকে বেহারি বাঁচছে, আসার পর তখন আমার ওই জেঠো আসলো এবং জেঠো ভাই আসলো, এলে সবাইকে ঘর থেকে বিয়ে করিয়ে একদিনের মধ্যে লাইন করে, অর্থাৎ এক লাইনের দাঁড়ায় তারপরে ওনাকে রাইফেল নিয়ে গুলি করার জন্য, সেই সময় হলো আমার বুড়িয়া মা আমার মাকে নিয়ে এই আগ্নেয় দিবিড়ি যায়, তখন ওই বেহারি বলছে বলে বুড়িয়া মা এটা কে, তখন আমার দাদি বলছে বলে আমার বউ হয় বেড়া বউ, বলে ঘরে নিয়ে ঢোকেন কোনো অসুবিধা নাই ঘরে নিয়ে ঢোকেন, তখন আবার ঘরে নিয়ে আমার দাদি ঢুকলো মাকে, তখন পুরুষগুলোকে নিয়ে অন্য এক বাড়িতে গেলো, তখন বেহারিরা আবার ওই বাড়া শুরু করে দিল। কিছুক্ষণের পরে আবার গেলো বেহারি, ওই ঝিল ঝিল আগে গেছে, তারপর আরও 2 জন গেলো 3 জন, তখন ওই আমার মা ওই ঘর থেকে হাতের গান ছুঁয়ে মাকে টানে বিখে নিল, নেওয়ার পরে আমার ঘর তো হলো মনে করেন উত্তর দক্ষিণ লম্বা, এই ঘরের উত্তর দিয়ে হলো পাখের ঘর অর্থাৎ আন্নাঘর, ওই ঘরে নিয়ে যা আমার মাকে ঢুকে এলো, ঢুকের পরে আমার বুড়ি মা আমি তখন 5 বছর গেছি, কিন্তু আমাকে লাত্তি দিছে বুড়ি আমাকে চাপ পেরে দেনি না, দেওয়ার পরে ঘরে সলা দিছে, দেওয়ার পরে ওখানে মাকে ইজ্জতানি করছে, মা কিন্তু একবার চিঠি দিছে ও মাও কথা, উনি যখন ইজ্জতানি করে বেরিয়েছে ধর্ষণ, তখন আবার পর পরে এক এক করে 3 জনে ধর্ষণ করছে সে মাকে, করার পর ওরা যখন বেরিয়ে গেছে তখন আমার বুড়ি আমার ভাই ঘরের কপাট কাটিয়ে তখন ঢুকিয়ে দিয়েছে মা অজ্ঞান। মনে করেন সোমবারের ঘটনা সোম মঙ্গল বুধ, বুধবার দিন গত রাতে তার বাচ্চা আছে মৃত্যু বাচ্চা, বৃহস্পতিবার দিন তাই বেলা 2টার সময় এন্তকাল হন, গর্ভবতী ছিলেন 10 মাসে পুড়িয়ে গর্ভবতী সময় হয়ে গেছে, সেই মাকে দুধানি করছে, সেই মা তাকে বাপ বিলি ডাইছে কোনো রেহাই দেয়নি, কত কিছু করছে তবে রেহাই দেয়নি তাকে, সে গর্ভবতী মা মারা গেছে, বাচ্চা পেরোতে তার মৃত্যু হয়েছে, সে মা আমার দুই গেছে চলি। না পুরুষগুলো কিছু করে নাই,
আমার মা একটু দেখতে ভালো আসলো, পরে আমার মাকে এইভাবে ধরন করে দিয়ে গেছে। পরপর তিনজন একদিনে, তিনজন আসছে একদিনে। হ্যাঁ, পরে যে ঘরে কাপাটকারি ঘর ঢুকি যেদিন মা বেকার, ডান পাখের তনটা তো ছিল না, জ্বালা তো একবার খালি মা করে বাপ করে ডাকছে, আর তার কোনো শব্দ ছিল না। বিচার কি করবে? আচ্ছা কাপড় কোথায় পাবো? ঘরে মশারি ধুয়ে তাকে দাপান করা হয়েছে। পরে আমার বাবা আছে, বাবা আসে কি করবে? আর কোনো লাভ আছে কয়া? কাইম বিচার করবে? বাবাকে মারছে তো, রাইফেল দিয়ে এইভাবে ঢেকেছে, পিছনে ঢেকেছে, সামনে ঢেকেছে। ওই যে সংগ্রামে যে মা মরার পরে আবার বেকারি আছে না, তিনখান মাস আসলে পুড়ে জমে না, মাকে দাপান করার পরে সাপ্তাহানে করে আমার আব্বাকে ধরা হচ্ছে, বাড়তে ধরছে। কিন্তু আব্বাকে মারি ফেলে নাই, কিন্তু এমনি আঘাত করছে পিছনে সামনে। হ্যাঁ, মারি ফেলে নাই, কিন্তু সামনে আর পিছনে আঘাত করছে রাইফেলে গোড়া দিয়ে মারছে। না, বাবা গুলি করে নাই, বাবা বাঁচিয়ে ছিল। পরে ওর ওই রোগটা লাস্টার লস্টা হয়েছে, সংগ্রাম বিড়ার পরে সে মারা গেছে। মনটা যে ইতিহাস দেখছি তাতে মনটা ভাঙলো আর কি ঠান্ডা করতে পারবে? পারবে মায়ের কান্দন মনে মনে কানতে আসছে, তখন মনে হয় নিজের চোখে দেখা না কিভাবে কি করছে। নিজের মায়ের মারি তো আমি নিজেই দিছি, মারি দিছি বাড়ির দক্ষিণে।